নবান্নের ধর্ণা এবং আজ কাক ভোর থেকে যে ছবিটা দেখা গিয়েছে নবান্নের ডিয়া আন্দোলনকারীরা, তারা মূলত সকাল থেকে যখন দেখা গিয়েছে যে বারবার পুলিশের সঙ্গে বাগবেতনরা জড়িয়ে পড়ছে। তবে ছবিটা শুরু হয়েছিল গতকাল মধ্যরাত থেকে এবং গতকাল যখন এই ধর্ণা মঞ্চ পরিদর্শনে গিয়েছিলেন ডিয়া আন্দোলনকারীরা, তখনই পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু ডিয়া আন্দোলনকারীদের হাইকোর্টের অনুমতি মিলেছে গতকাল সকালে, তারপরও বারবার পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে ডিয়া আন্দোলনকারীদের। প্রশ্ন তো এখানেই উঠছে, হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের নির্দেশ থাকার পরও বারবার ডিয়া আন্দোলনকারীরা তাদের এই তিন দিনের ধর্ণা কর্মসূচিতে কেন তাদের পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে? আজ সকাল থেকে দেখা গিয়েছে বিভিন্নভাবে নানাভাবে মাইকিং করতে পুলিশের, কখনো বলা হচ্ছে ধর্ণা মঞ্চ এটাকে ভাববেন না, কখনো বলা হচ্ছে বিভিন্ন ব্যানার খুলে ফেলতে। চারিদিক নবান্ন চত্বরে পুলিশে পুলিশে ছয় লাভ, কড়া নিরাপত্তার বেষ্টনী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বড়দিন এবং নতুন বছরের উপহার হিসেবে 4% ডিএ বৃদ্ধি করেছিলেন, কিন্তু তাতে মোটেও চিড়ে ভেজেনি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে শোনাই। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ উপক্রমে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ 4% ডিএ ফ্রম 1st January 2024 টু অ্যারাউন্ড 14 lakhs গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস, সবাই কিন্তু এটা পাবে। আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান, তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1st January থেকে কার্যকরী হবে। নিউ হ্যাপি ইয়ার, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি ঘোষণা করেছেন। কিন্তু সরকারি কর্মচারীরা কাজ করে তাই তাদের জন্য সুখবর এবং দিয়ে ঘোষণা করলেন 4%। কিন্তু সরকারি কর্মচারীরা যাদের জন্য দিয়ে ঘোষণা করলেন তারা আদৌ খুশি কিনা, তারাই দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন ভিক্ষা চাই না, ন্যায্য হক চাই। শুনুন ভাস্কর ঘোষ কি বলেছেন। কর্মচারীদের সারা ভারতবর্ষ জুড়ে মহার্গ ভাতার ঘোষণা হয়, সেটা স্থায়ী অস্থায়ী সব সব কর্মচারীদের 1st January আর 1st July। উনি ঘোষণা করছেন 25শে ডিসেম্বর, মানে আমরা কি ওনার কাছে মানে ভিক্ষা চেয়েছি নাকি? তাই যে ওনার যখন ইচ্ছা হবে সেই অনুযায়ী উনি সময় ঠিক করবেন, সেই অনুযায়ী উনি রেট নির্ধারণ করবেন। মাননীয়া জোরহাত করে বলছি, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ হচ্ছে 40%। এই রাজ্যের আপনার যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে 6 লক্ষ শূন্য পদ, মেয়েরা এখানে চাকরি না পেয়ে বাইরের রাজ্যে লেবার খাটতে যায়। আমরা সবার জন্য ন্যায় চাইছি, তাহলে ডাক্তার নার্স দিন, মানুষ চিকিৎসার সুযোগ পাক, আপনার স্বাস্থ্যসাথীর প্রয়োজন নেই। সরকারি হসপিটালে যদি ভালো চিকিৎসা হয় মানুষের স্বাস্থ্যসাথীর প্রয়োজন হয়, মাত্র ডিএ নয়, আগামীকাল থেকে যে কর্মসূচি আমাদের আছে সেই কর্মসূচি চলবে। গতকাল ভাস্কর ঘোষ মূলত এই ডিএ প্রত্যাখ্যান করে যে বক্তব্য রেখেছিলেন সেটাই শুনালাম। কিন্তু আজ কাক ভোর থেকে যে ছবিটা সেটা আরো বদলে গিয়েছে, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। নবান্নের সামনে থেকে সকাল থেকে যে ছবি তুলে ধরেছে আরো একবার দেখাবো, কারণ এই মুহূর্তে পুলিশের মাইকিং করা হচ্ছে। কিন্তু অন্যদিকে ঝাঁজ ক্রমশ বাড়ছে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি সেই ছবিটা, কিন্তু তারপরও নিজেদের ধর্ণা অবস্থান মঞ্চে তারা অনড় রয়েছেন। সব থেকে বড় কথা আজকে ভাস্কর ঘোষ সকালবেলা যে বক্তব্য তিনি বলেছেন, তিনি বলেছিলেন পারলে গুলি চলুক, কিন্তু ডি আন্দোলনকারীরা তারা দমবেন না, আন্দোলনের পথে তারা হাঁটছেন, কারণ তারা হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের নির্দেশে এই ধর্ণা অবস্থানে থাকছেন। এবং নবান্নের সামনে সব থেকে বড় কথা, সকাল থেকে যে ছবিটা দেখা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করছে পুলিশ, বারবার যে কটা ব্যারিকেড করা হচ্ছে একটা ব্যারিকেড পার হয়ে তাদের আপাতত যেখানে বসতে দেওয়া হচ্ছে, কিন্তু মূল যে ধর্ণা মঞ্চ যে জায়গা গতকাল তারা পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে অবধি পৌঁছাতে পারেননি। তাই আপাতভাবে অস্থায়ী যেখানে তারা ধর্ণা মঞ্চ চালিয়ে যাচ্ছেন সেখানে আজ সকালে 11টা পর্যন্ত সেখানে বসার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু তারপর তারপর কোথায় যাবেন? কারণ হাইকোর্টের নির্দেশে তাদের ধর্ণার পারমিশন দেওয়া হয়েছিল। যে ছবিটা দেখানোর চেষ্টা করছি
এই মুহূর্তে স্লোগান উঠছে, স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে নবান্ন চত্বর। অন্যদিকে মাননীয় নবান্ন চত্বরটাকে বাস্তিল দুর্গে পরিণত করেছে। কর্মচারীদের কথা বলার কোনো সুযোগ নেই এখানে, অথচ কর্মচারীদের মূল দপ্তর এক নবান্ন। কর্মচারীদের দাবি দেওয়া সম্পর্কিত কোনো কথা আপনি নবান্নে এসে বলতে পারবেন না। আজকে সেই অহংকারটাকে আমরা ভেঙে দিয়েছি মহামান্য হাইকোর্টের রায়ে। আজকে আমরা এখানে বসেছি অবস্থান 72 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান। হাইকোর্ট বলেছেন সেখানে শব্দ দূষণ করা যাবে না, আমরা কোনো রকম মাইক ইউজ করছি না, আমরা শুধুমাত্র স্লোগান করছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ব্যানার টাঙানো রয়েছে, এই ব্যানারটা টাঙিয়ে আমরা ফুটপাতে ব্রিজের তলায় বসে রয়েছি। যেখানে আমাদের জায়গা নির্ধারণ করা ছিল পুলিশ সেখানে বসতে বাধা দেয়, পুলিশ সেখানে বসতে দেয়নি। পুলিশ বারংবার একটা কথা বলছে, আপনাদের পারমিশন নেই। এই পুলিশকে দেখে লজ্জা হয়, এই পুলিশকে দেখে চিন্তা হয় যে আদতে ওনারা পড়াশোনাটা জানেন তো, নাকি পদলে হন করতে করতে চাকরিটা পেয়েছে, নাকি চিন্তিতে চাকরিটা পেয়েছে। কারণ মহামান্য হাইকোর্ট যেখানে রায় দিয়েছেন আমাকে এখানে অবস্থান মঞ্চে বসার, শান্তিপূর্ণ অবস্থান করার, সেখানে পুলিশ বারে বারে এসে প্রভোক করতে চাইছে যে আপনারা স্লোগান দিতে পারবেন না, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অথচ আমরা যেখানে বসে রয়েছি তার 5 কিলোমিটারের মধ্যে কোনো রেসিডেন্সিয়াল নেই। কোন সাধারণ মানুষটা ওনাদের কাছে অবজেকশন করলো? পুলিশ আসলে ভয়ে ভীত সন্ত্রস্ত। কর্মচারীরা, সরকারি কর্মচারীরা নবান্নের সামনে বসে আছে, একটু পরেই দিদিমণি নবান্নে আসবেন, ওনার কাছে এটা লজ্জা। সারা ভারতবর্ষ আজকে দেখছে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তাদের ডিএর হকের দাবিতে, তাদের যে আগামী প্রজন্মকে বাঁচানোর যে লড়াই, শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সেই দাবি নিয়ে ওনার বাড়ির সামনে এসে সরকারি কর্মচারীদের, সরকারি অফিসের সামনে এসে যে মঞ্চ পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, সকাল থেকে পরপর 2-3টি ব্যারিকেড ছিল। আপনারা সকাল থেকে প্রথম একটা ব্যারিকেড ক্রস করেছিলেন, কিন্তু মূল যে জায়গা আপনাদের জন্য নির্ধারিত করা হয়েছিল যে বাস স্ট্যান্ড চত্বর, সেখানে অবধি তো আপনারা পৌঁছাতে পারলেন না, এবং এখন যেখানে রয়েছেন সকালে 11টা পর্যন্ত সেখানে বসার অনুমতি, এরপর আপনারা কি করবেন? আমরা দেখুন হাইকোর্টের পারমিশনে আমরা বসেছি, হাইকোর্ট পারমিশন দিয়েছে, আমরা এখানে বসে রয়েছি। আমাদের যে জায়গা নির্ধারণ, পুলিশ সেখানে যেতে দেয়নি, পুলিশ আমাদেরকে এখানে বসিয়েছে। আমরা 72 ঘন্টা পারমিশন আছে, আমরা 72 ঘন্টা এখানেই বসে থাকবো। যদি পুলিশ 11টার পরে বলে আপনাদেরকে এই জায়গা ছেড়ে দিতে হবে, তাহলে আমাদেরকে বিকল্প জায়গা পুলিশ খুঁজে দিক, সেই বিকল্প জায়গায় বসবো। যদি খুঁজে নিতে না পারে তাহলে হাওড়া পুলিশ কমিশনারের সহ প্রত্যেকটি পুলিশ আধিকারিককে হাইকোর্ট অবমাননার দায়
নিতে হবে এবং ওনাদের বিরুদ্ধে আমরা হাইকোর্ট অবমাননার মামলা করব। ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষকে যেভাবে হ্যাকেল করছে। কর্মচারীরা এখানে একটা আন্দোলন করছে শান্তিপূর্ণ, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়া দেখিয়েছে, পুলিশ লাঠি হাতে, পুলিশ কাঁদানে গ্যাস নিয়ে এসছে, হেলমেট পরে র‍্যাপ বাহিনী নামিয়ে রেখেছে, চারিদিকে ব্যারিকেড করে রেখেছে, পুলিশে পুলিশে ছয়লা, যেন এখানে একটা গৃহযুদ্ধ বেড়ে গেছে, এরকম একটা মনোভাব সারা পশ্চিমবঙ্গের মানুষকে দেখাতে চাই। বেশ চন্দ্রবাবু, আপনাদের সঙ্গে থাকুন, আরো বেশ কিছু উত্তর আমাদের জানা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবু, স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়, নমস্কার। আজকে ডিবেটে স্বাগত। সব থেকে বড় কথা, চন্দ্রবাবু যে কথা বলছিলেন আপনি শুনেছেন হয়তো, আজকে কাকভোর থেকে এই ছবিটা এবং তাদের কাছে হাইকোর্টের অর্ডার রয়েছে এবং তারা সেই মতো নির্দিষ্ট ধর্ণা মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারলো না, এরকম একটা সিচুয়েশন, পুলিশ মাইকিং এর পর মাইকিং করে যাচ্ছে, মানে এটা কি খুব প্রয়োজন ছিল হাইকোর্টের অর্ডার? তাহলে কি হলো? দেখুন, অনেকগুলো বিষয় এখানে আলোচনা আছে, কিন্তু একটা বিষয় দিয়ে শুরু করা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে যিনি 14 তলায় বসেন বাংলার মানে বাংলার মুখ্যমন্ত্রী, তো আর মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু উনি যেখানে নিয়ে গেছেন নিজেকে যে একজন সম্রাজ্ঞীর পর্যায়ে চলে গেছেন, তার সামনে কেউ এসছে তার অধীনস্থ কর্মচারীরা বিক্ষোভ দেখাবে, তার অধীনস্থ কর্মচারীরা অবস্থান করবে, তার অধীনস্থ কর্মচারীরা দাবি দেওয়া চাইবে, তার অধীনস্থ কর্মচারীরা তাদের পাওনার জন্য আন্দোলন করবে, তার অধীনস্থ কর্মচারীরা হাইকোর্টের অর্ডার নিয়ে আসে অবস্থানে বসবে, এটা উনি মানতে পারছেন। ফলে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 72 ঘন্টা অবস্থান করতে পারবে এই অর্ডার থাকা সত্ত্বেও তারা তার যে লেলিয়ে দেওয়ার যে পুলিশরা, তারা কিন্তু ঠিক মতন তারা সে অত্যাচার করে যাচ্ছে, এবং যে ঘটনা গতকাল রাত থেকে ঘটেছে সত্যি সত্যি সভ্য সমাজে এটা মানা যায় না, কেন এরকম ঘটনা ঘটবে? যারা আদালতের যাদের অনুমতি দিয়েছে মহামান্য হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, তাহলে একটা জিনিস পরিষ্কার যে উনি কর্মচারীরা তার অধীনস্থ বলে তাদের পরে সহ্য করতে পারছে না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে মহামান্য হাইকোর্ট তাদেরকে 72 ঘন্টা বসার অনুমতি দিয়েছে। গতকাল রাত 12টার পর থেকে আন্দোলনকারীরা ভাস্কর ঘোষ থেকে শুরু করে চন্দন ঘোষ থেকে শুরু করে তারা রাস্তায় জায়গা দেখতে গেছিলেন, তখন থেকে পুলিশের বাধা। কেন এই পুলিশ কেন বাধা দেবে? এই অতি তৎপরতার কারণ হচ্ছে আমি বললাম যে সম্রাজ্ঞী সহ্য করতে পারেন না, তার কর্মচারীরা তার সামনে বিক্ষোভ দেখাবে, এটাই তো ব্যাপার। মহারানী মানতে পারছেন না, হাইকোর্ট তো ভেবেছিলেন হাইকোর্ট উনি যা বলবেন তাই শুনবেন, হাইকোর্টের অর্ডারটা উনি মানতে পারলেন না, যার জন্য আজকে এই অবস্থানে পড়তে হলো। এটা ভাবলে তো হবে না, এটা তো সাম্রাজ্য নয়, এটা তো গণতান্ত্রিক দেশ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটা অঙ্গ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, তাই পশ্চিমবঙ্গের মানুষের দাবি দেওয়া। কেন আজকে 40% ডিএ বাদ? ভাবতে পারেন, 6 লক্ষ কর্মচারীর পদ খালি, এবং একটা কথা গিয়ে দিয়ে আন্দোলনকারী একটা স্লোগান দিচ্ছিলেন, সেটা যথেষ্ট মানে প্রাসঙ্গিক বলে আমরা মনে করি, যে দড়ি ধরে মারো টান হীরক রানী খান খান। আমরা হীরক রাজা দেশের সিনেমাটা দেখেছিলাম, রাজার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, আর সেই জন্যই এই পরিস্থিতিটা। আজকের সরকারি কর্মচারীরা রাস্তায় নেমেছে, তাদের সাথে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সমর্থন আছে, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠাকে বিশ্বাস করে। এবং কেন ডিএ দেবেন? আজকে তো ডিএর বিষয় নয়, আজকে দেখুন পশ্চিমবঙ্গের আন্দোলন কারা করছেন, আপনি কি দেখেছেন? কালকে মমতা ব্যানার্জির বাড়ির দিকে ছুটে গেছেন, যে সম্প্রদায়কে মমতা ব্যানার্জি বলেছিলেন একদিন দুধেল গাই, তাদের একটা অংশ মাদ্রাসা শিক্ষকরা মমতা ব্যানার্জির বাড়ির দিকে ছুটে গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় আরো একজন যোগ দিয়েছেন, তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল সমর্থকরা অরিন্দর সিংহ রায় যোগ দিয়েছেন। অরিন্দর দা, স্বাগত জানাই আপনাকেও আজকের এই আলোচনায়, নমস্কার। আজকে ডিবেটে স্বাগত। কিন্তু এই মুহূর্তে আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখার চেষ্টা করবো, দুটো প্রশ্ন থাকছে। এক, শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রীতিমতো ঠিক বড়দিনের উপহার, নতুন বছরের উপহার হিসেবে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন, যা কার্যত প্রত্যাখ্যান করলেন ভাস্কর দ্বারা। দ্বিতীয়ত, আজকে নবান্নের সামনে তারা মূল ধর্ণা মঞ্চ পর্যন্ত পারলেন না, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, কেন এরকম একটা সিচুয়েশন, কি ব্যাখ্যা দেবেন? প্রথমত কথা হচ্ছে হাইকোর্ট দিয়েছেন, সেই ব্যাপারে বিচারপতির ব্যাপারে আমরা কিছু বলবো না, কিন্তু সমস্যাটা হচ্ছে হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা রাজ্য সরকারের পছন্দ হয় না, ওনারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে। সমস্যা হচ্ছে আন্দোলন তারা করতে পারে, তাদের আশা করবো, কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা
কোথাও কি মনে হচ্ছে এই যে সিচুয়েশন, ডিএ আন্দোলনকারীরা এই বৃদ্ধি কার্যত অস্বীকার করলেন, শাসককে একটা কড়া চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন আরো একবার? দেখুন, পাবো আমি 40 পয়সা, দিলো আমাকে চার আনা, তাহলে আমি কি করে সন্তুষ্ট হব? আমি কেন আমার হকের 40 পয়সা পাবো না? বিষয়টা হচ্ছে যে চার আনা দিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, বলছেন নতুন বছরের উপহার। এর বাবা, নতুন বছরের উপহার যদি আপনারা দিতেই চান তাহলে আপনি পুরোটাই দিয়ে দিন না, যেহেতু তাদের দাবি যেটা তারা পাবে। এক্ষুনি যিনি বলতে আসবেন তিনি বললে হকের নয়, পাওনা নয়, সদিচ্ছা। আরে সদিচ্ছা সারা দেশে কতগুলো রাজ্যে 48% দিয়ে কোথায় দেয়? গুজরাটে দেয়, কোথায় দেয়? মধ্যপ্রদেশে দেয়। সেখানে তো ডিএ আন্দোলন করতে হয় না সরকারি কর্মচারীদের, এখানে কেন করতে হয়? পশ্চিমবঙ্গে মেলা খেলা ধর্ণা আর ভাতায় সব চলে যাচ্ছে। এই মেলা খেলা ধর্ণা ভাতা করতে গিয়ে বাংলার আজকের সুন্দরকে আবার আমরা পেয়েছি আলোচনা অনিন্দ্যদার কাছ থেকে সরাসরি জানবো। অনিন্দ্যদার যা বলছিলেন এই উত্তরটা একটুখানি চাইবো। সব থেকে আজকে মূল মঞ্চ পর্যন্ত ডিএ আন্দোলনকারীরা পৌঁছাতে কেন পারলো না? হাইকোর্টে তো নির্দেশ রয়েছে, অনিন্দ্যদা কি বলবেন? আমি তো বলছি বিচারপতিদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কিন্তু বিচার দিন উনি যে রায়টা দিয়েছেন সেই রায়ে আমরা ডিভিশন মানে সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে। সমস্যাটা সেটা না, সমস্যাটা হচ্ছে ওনারা আজকে দেখছিলাম আপনাদের চ্যানেলে যেভাবে মারমুখী হয়ে উঠেছেন, চিৎকার চেঁচামেচি করছেন, এটা তো ওনারা আবার এইদিকে বলছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। ওনার যে ভদ্রলোক দাঁড়িওয়ালা উনি নামটা ঘুরে যাচ্ছি, উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করবো, কো টান করে বলছি সবাই পুলিশের সামনে বলছি। আপনারা এই ধরনের যারা জঙ্গিপনা করে দেখুন আন্দোলন করেছেন করতেই পারেন। এবার ডিএ প্রসঙ্গ আছে, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএ এক নয়, তাদের টেস্ট স্কেল একরকম নয়, এটা মেনে নিতে হবে। এটা জেনেই কিন্তু তারা চাকরিতে করেছেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদাসীন, সরকারি কর্মচারী যারা আছেন তাদের প্রতি যথেষ্ট তিনি চিন্তা করছেন। কিন্তু তার মানে এই নয় যে ওনাদেরই সবটা দাবি দিয়ে দিতে হবে, যা বলবেন তাই মেনে নিতে হবেন। সরকার যতটা পারছে ততটা দিতে হবে। আজকে কেন্দ্র সরকারের হারে কথা ওনারা বলছেন, কেন্দ্র সরকার যে টাকাটা আমাদের আটকে রেখেছে সে সময় তো তারা কোনো কথা বলে না, তুলছে তারা বলছে যে বেশ করেছে আটকে রেখেছে। এটা যে সরকারি কর্মচারী যারা পাবলিক সার্ভেন্ট তাদের ভাষা হয় সেটা তো ঠিক নয়। আর দ্বিতীয় কথা বলি, কিছু সরকারি কর্মচারী উত্তর জানার রয়েছে হাইকোর্টের বাধা নির্দেশ সত্ত্বেও কেন বাধা পেতে হচ্ছে যাবো, এবং এই মুহূর্তে আরো একবার আমি অনিন্দ্যদার কাছে পৌঁছানোর চেষ্টা করবো। অনিন্দ্যদার, যে বিষয়টা আপনি বলছিলেন সব থেকে বড় কথা, হাইকোর্ট অবশ্যই বলেছে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে, কিন্তু হাইকোর্টের অর্ডার সত্ত্বেও এইটাই তো সব থেকে বড় কথা, পুলিশ একের পর এক মাইকিং করে যাচ্ছে যেখানে এটাকে ধর্ণা মঞ্চ বলতে নিষেধ করা হচ্ছে, এই জায়গাটা একটু ব্যাখ্যা চাইবো। সহযোগিতা করা হয়েছে, মাইকিং করা হচ্ছে, ওরা রাস্তার মধ্যে বসে যাচ্ছে, ওরা যানজট আজকে দিতে চাইছে। আমরা যে কথাটা বলছিলাম দেখুন, ওনারা আন্দোলন করতে করতেই পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তারা ন্যায্য দাবি কি ন্যায্য দাবি না সেটা পরবর্তীকালে, ওনাদের সামনে সুপ্রিম কোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের কেসটা আছে, সেই জন্য তারা ওয়েট করতে পারতো। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা এটাতে সন্তুষ্ট নয়, কেন্দ্রে যে হারে টাকা দেয় মানে দিয়ে দিতে সেই হারে কোন স্টেট দিতে পারে না। এবার এক একটা স্টেট এক এক রকম ভাবে হয়। আমার বক্তব্য চন্দন বাবুদের, আপনারা আন্দোলন করছেন সেটা শান্তিপূর্ণ করুন, সেখানে কোনো মানুষের অসুবিধা করবেন না। আর নবান্নে একটা আপনারাও জানেন, আপনারা সরকারি কর্মচারী, আর পুলিশও সরকারি কর্মচারী, পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা আপনাদের আপনাদের কলিগ আরে জঙ্গিপনাটা তো ওনারা করেছিলেন, আজ থেকে বিরোধী দলনেত্রী যখন ছিলেন বিধানসভাটা ভাঙচুর কে করেছিল মনে আছে অনিন্দ্য বাবু? জঙ্গিপনা আমরা করিনি, পুলিশ আমাদেরকে চোখ রাঙিয়ে এই আন্দোলন তুলে দিতে এসে তার প্রতিবাদ করেছি। আর প্রতিবাদের ভাষাটা এইভাবেই হবে, কারণ যে বঞ্চনাটা যে ভাষায় আপনার মুখ্যমন্ত্রী কথা বলে তার প্রতিবাদটা এইভাবেই হবে।
পুলিশ কিসের চোখরাঙানি দেখাচ্ছে? যে পুলিশ দলদাসে পরিণত হয় টেবিলে তলায় লুকায়, তারা কর্মচারীদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বসে দেখিয়ে দিয়েছি, 144 ধারা দেখাচ্ছেন রাজভবনে 144। অনিন্দ্যবাবু কথা শুনুন, আপনার কথার মাঝে আমি বলিনি, রাজভবনের সামনে 144 তাকে কল্লজ্জায় আপনারা বসেছিলেন, এটা সরকারি কর্মচারী ভবনের সামনে কর্মচারীরা বসেছে। আপনার মতো কোনো মানে দালালের কথা শুনতে আমরা রাজি নই, আপনি জানেন না কোনো কিছু। কালকে আপনি কর্মচারীদেরকে যে ভাষায় কথা বলেছেন একটা চ্যানেলে, আমরা সবটাই শুনেছি, অনিরুদ্ধ বাবুকে যে ভাষায় আপনি কথা বলেছেন, কর্মচারীদের যে অপমান করেছেন, আপনি সংযত হয়ে অনিরুদ্ধ বাবু কথা বলুন। এই লড়াই হকের লড়াই, আপনি ভাবছেন এটা অধিকার নয়? আর যেটা বললেন সুপ্রিম কোর্ট, একটু পড়াশোনাটা করুন, পড়াশোনার তারিখটা ভুলে গেছেন। 2006 রোপার উপরে কেস চলছে, 2000 আগে শুনুন, 2006 রোপা নিয়ে কেস চলছে, 2016 রোপা নিয়ে আন্দোলন চলছে, আগে জানার চেষ্টা করুন, আগে জানার চেষ্টা করুন। অনিন্দ্যবাবু, আপনার সাথে আপনাকে যথেষ্ট সম্মান করে এই কথা বলছি, 2000 একদম শাসক বড় চ্যালেঞ্জে পড়েছে, যার জন্য শাসক দলের হয়ে যারা কথা বলতে আসছে তারা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি এই সরকারি কর্মচারীদের বলেছিলেন, সোমরেশের সাথে তুলনা করে বলেছিলেন ঘেউ ঘেউ করছে, আসলে তারা তাদের হকের দাবি চাইছে, ঘেউ ঘেউ করছে। আর তিনি মেলা খেলা করে বাংলায় টাকা বৎসর তুলছেন, আর শুধু কোটি কোটি টাকার দুর্নীতি, কয়লা বালি পাথর থেকে শুরু করে হকের চাকরি যাদের, তাদের চাকরি বিক্রি করে দিয়েছে। মমতা ব্যানার্জি একেবারে নিজেকে ভাবছেন, তিনি যা করবেন তাই শেষ, তার উপরে কেউ কথা বলার নেই। কিন্তু বাংলার জনগণ সবাই একত্রিত হয়েছে শুধু সময়ের অপেক্ষা, আগামী অনিন্দ্যদা এবং দীপঙ্করদা, তিনজনকে অনেক ধন্যবাদ। আজকে ডিবেট এখানে থামাতে হচ্ছে।